ছাগল হলো নেকড়ের মা। চন্দ্রার ছাগল অনেক সুন্দর ছিল আর বুদ্ধিমানও। তাদের সবার মধ্যে সবচেয়ে বুদ্ধিমান ছিল গোলু ছাগল। গোলু ছাগলের ছোট ছোট বাচ্চা ছিল। গোলু ছাগল তার বাচ্চাদের নিয়ে উঁচু পাহাড়ে প্রতিদিন ঘাস খেতে যেত আর সন্ধ্যাবেলা বাড়ি ফিরে আসত। একদিন ছাগল যখন তার বাচ্চাদের নিয়ে সন্ধ্যায় বাড়ি ফিরে আসছিল, তখন তাদের পিছু পিছু পথ ভোলা এক নেকড়ের বাচ্চাও তাদের পিছে আসতে থাকে। নেকড়ের বাচ্চা তার বাড়ির পথ ভুলে গিয়েছিল আর ছাগলকেই সে তার মা মনে করছিল, তাই সে তার পিছে পিছে যেতে থাকে। বাড়ি পৌঁছানোর পর চন্দ্রা ছাগলকে বলে, সাথে করে কাকে নিয়ে এসেছো আজ? একেও তো কোনো ছাগলের বাচ্চা মনে হচ্ছে। ছাগল মাথা নাড়ে, হ্যাঁ আমাকেও তো একে ছাগলের বাচ্চাই মনে হচ্ছে। গোলু ছাগল সাথে আসা ওই নেকড়ের বাচ্চাকে তার নিজের বাচ্চার মতোই লালন পালন করতে শুরু করে। একদিন বিকেলে পাহাড়ের দিকে যাওয়ার সময় রাস্তায় বিশাল এক ভাল্লুকের সাথে তাদের দেখা হয়। ভাল্লুক তাকে বলে, আরে আরে ছাগল, এই নেকড়ের বাচ্চার সাথে করে ঘুরছো কেন? তুমি একে আবার ছাগলের বাচ্চা ভাবছো নাকি? এটা তো নেকড়ের বাচ্চা, দেখছো না? দেখবে একদিন ও তোমার বাচ্চাদেরই খেয়ে ফেলবে। এমন কিছুই হবে না, ও তো আমার আদরের ছেলে রাজা। ও আমার বাকি বাচ্চাদের অনেক খেয়াল রাখে, আর ও ছাগলেরই বাচ্চা। ছাগল কোনোভাবেই মানতে রাজি হয় না যে ওটা নেকড়ের বাচ্চা। সে তাকে অনেক ভালোবাসত, একদম মায়ের মতো। ধীরে ধীরে সময়ের সাথে সাথে সেই নেকড়ের বাচ্চা বড় হয়ে যায়। ছাগল বৃদ্ধ হয়ে যাচ্ছিল, কিন্তু তার বাচ্চারা তখন প্রাপ্তবয়স্ক হয়ে গিয়েছিল। তখন সে বুঝে গিয়েছিল যে সত্যি এটা নেকড়ের বাচ্চা। একদিন সন্ধ্যা হয়ে যায়, কিন্তু বাচ্চারা বাড়ি ফিরে আসে না, নেকড়ের বাচ্চাও দেখা যাচ্ছিল না। ছাগল এতে ভীষণ চিন্তায় পড়ে যায়। গোলু ছাগল ভাবে, আমার বাচ্চাদের কেউ খেয়ে ফেলেনি তো? সন্ধ্যা হয়ে গেছে কিন্তু বাচ্চারা এখনো এলো না। চন্দ্রা তার পড়াশোনায় অনেক ব্যস্ত ছিল, ছাগল তার বাচ্চাদের নিয়ে চিন্তায় ছিল। সে তাই পাহাড়ের দিকে যেতে থাকে। পথে তার দেখা হয় ভাল্লুকের সাথে। কি হয়েছে, এত রাতে কোথায় যাচ্ছ? আমার বাচ্চাদের খুঁজে পাচ্ছি না। ওই নেকড়ে হয়তো ওদের খেয়ে ফেলেছে, তুমি তো ওকে লালন পালন করে বড় করেছো। নেকড়ের উপর ছাগলের সন্দেহ হয়। সে দৌড়ে ওপরের পাহাড়ের ওপরে যায় আর দেখে যে নেকড়ের বাচ্চা ছাগলের বাচ্চাদের সিংহের হাত থেকে বাঁচাচ্ছে। এই লড়াই দেখে সে অবাক হয়ে যায়। এক পর্যায়ে সিংহ পালিয়ে যায়। নেকড়ে অনেক আহত হয় আর বাচ্চারা একদম নিরাপদ ছিল। এটা দেখে ছাগল নেকড়েকে অনেক ধন্যবাদ দেয়। আমাকে মাফ করে দাও আমার বাচ্চা, আমি তোমাকে ভুল বুঝেছি। সন্ধ্যা হওয়ার পরও যখন তোমরা ফিরে আসনি, তখন আমার মনে তোমাকে নিয়ে সন্দেহ হয়েছিল। আমাকে মাফ করে দাও আমার বাবা। নেকড়ে অনেক খুশি ছিল, কারণ সে তার মায়ের জন্য আজ কিছু করতে পেরেছে। প্রকৃত বন্ধু চন্দন আর রাঘব অনেক ভালো বন্ধু ছিল। তাদের দুজনের করার মতো কোনো কাজ ছিল না, তাই সারাদিন গ্রামে আড্ডা দিত আর জঙ্গলে ঘুরতে যেত। একদিন সারা গ্রামে এক বিশাল হুমকি ছড়িয়ে পড়ে, সে গ্রামে ব্যাংকে ডাকাতরা ডাকাতি করবে। অনেকদিন ধরেই গ্রামে নিয়মিত ডাকাতি হয়ে যাচ্ছিল, এই কথা তারা দুই বন্ধুও জানত। আরে বন্ধু, এই ডাকাতরাকে কাজকর্ম তো কিছুই করে না, খুব সহজেই ডাকাতি করে আর টাকা ইনকাম করে। কিন্তু এটা মোটেই ঠিক না বন্ধু, মানুষের কষ্টে রোজগার করা টাকা ছিনিয়ে নিয়ে যাওয়া তো মোটেই কোনো ভালো কাজ নয়। তাহলে তো আমাদের ওই ডাকাতকে খুঁজে বের করতে হবে, যদি পেয়ে যাই তাহলে তাকে পুলিশে ধরিয়ে দেব। তুমি কি বলো বন্ধু? আর ওই যে দেখো বন্ধু, ওকে ধরিয়ে দিলে পুলিশ 10,000 টাকা পুরস্কার দেওয়ার ঘোষণাও দিয়েছে। পুরস্কার পাওয়ার জন্য দুই বন্ধু কাজে লেগে পড়ে। তারা চাচ্ছিল যে গ্রামে কোনো ডাকাতি না হোক আর ডাকাতরাও ধরা পড়ুক। দুই বন্ধু দিন রাত ডাকাতের খোঁজ করে যাচ্ছিল।
হঠাৎ একদিন মাঝরাতে তারা ঘোড়ার শব্দ শুনতে পায়। আরে বন্ধু, এই ঘোড়ার শব্দ আসছে কোথা থেকে? চলো পিছু করি। দুই বন্ধু ঘোড়ার শব্দের পিছু করে আর দেখে যে গভীর জঙ্গলে ঘোড়ায় বসে এক ডাকা কোনো এক লোককে দিয়ে গর্ত খুঁড়াচ্ছিল। কিছুক্ষণ পর ডাকাতেরা সেখান থেকে চলে যায়। দিনের বেলায় দুই বন্ধু আবারও সেখানে গিয়ে দেখে যে সেখানে মাটি খুঁড়ে সুড়ঙ্গ বানানোর কাজ চলছিল। সেই সুড়ঙ্গ সোজা তাদের ব্যাংকের দিকেই যাচ্ছিল। তারা সাথে সাথেই পুলিশকে সব জানায় আর পুলিশ এসে সুযোগ পেয়ে তাদেরকে হাতে নাতে ধরে ফেলে। আরে বাহ, তোমরা দুজন তো অনেক ভালো কাজ করেছো। পুলিশকে এদের ধরিয়ে দিয়ে সাহায্য করায় এই 10,000 টাকা তোমরা পুরস্কার পাচ্ছ। আপনাকে অনেক ধন্যবাদ। দুই বন্ধু এবার অনেক খুশি হয়। ডাকাত তাদেরকে বলে, হ্যাঁ, তোমাদের দুজনের কারণে আমার সব পরিকল্পনা নষ্ট হয়ে গেল। আমি বাইরে বেরিয়ে তোমাদের ছাড়ব না। আরে যাও যাও, বাজে লক্ষ্য থাকার, তোমরা এতদিন মানুষের কষ্টে উপার্জন করা টাকা লুট করেছো। যাও, এবার জেলের ঘানি টানো। ধমকি দিয়ে আর কোনো লাভ নেই। দুই বন্ধু এবার খুশি মনে 5,000 টাকা করে তাদের বাড়িতে নিয়ে যায় আর একসাথে নতুন ব্যবসাও শুরু করে, যাতে এবার মেহনত করে রোজগার করতে পারে। হরিণের জোড়া আর সিংহ। মতি আর মিনা ছিল দুই হরিণ আর হরিণী। দুই স্বামী স্ত্রী মিলেমিশে সুখে শান্তিতে জঙ্গলে বাস করত। মতি তার স্ত্রীকে অনেক ভালোবাসত। একদিন মতি তার স্ত্রীর জন্মদিনে তাকে দেওয়ার জন্য অনেক সুন্দর একটা উপহার আনতে যায়, কিন্তু পথে তার সামনে সিংহ চলে আসে আর সিংহ তাকে আক্রমণ করে। এসব মতির স্ত্রী মিনা দেখে ফেলে। মতি আহত হয় আর তার স্ত্রীকে বলে, তুমি পালাও পালাও মিনা পালাও, নয়তো এই সিংহ তোমাকেও খেয়ে ফেলবে। যাও যাও, তুমি চলে যাও এখান থেকে, আমার কোনো চিন্তা করো না। পালাও পালাও মিনা পালাও। মতি কাঁদতে কাঁদতে তার স্ত্রীকে পালিয়ে যেতে বলে। তার স্ত্রীও কাঁদতে কাঁদতে জঙ্গল থেকে অনেক দূরে চলে যায়। মতি, তোমাকে ছাড়া আমি কিভাবে বাঁচব? আমার জীবনে এ কি হয়ে গেল? আজকে আমার জন্মদিনে তুমি আমায় ছেড়ে চলে গেলে, আমি একা হয়ে গেলাম। তোমাকে ছাড়া আমি কিভাবে বাঁচব? মিনা দিন রাত খুব মন খারাপ করে থাকতে শুরু করে। সে তার জন্মদিনও পালন করে না আর দিন রাত তার স্বামী হারানোর দুঃখে এক জায়গাতেই বসে থাকে। তার অনেক বন্ধু হরিণ হরিণী তাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু সে বুঝতেই চাচ্ছিল না। একদিন সে অনেক দুর্বল হয়ে পানির খোঁজে এদিক সেদিক ঘুরছিল। হঠাৎ তার পা একটা পাথরের সাথে ধাক্কা খায় আর সে দূরে গিয়ে পড়ে। দুর্বল হয়ে পড়ার কারণে তার নাড়াচাড়া করে উঠে দাঁড়ানো অনেক মুশকিল হয়ে গিয়েছিল। এই সুযোগ এক শিকারি কাজে লাগাতে চলে আসে। যখনই শিকারি মিনার কাছে আসে, এক হরিণ এসে তাকে আক্রমণ করে। এই হরিণ আর কেউ ছিল না, সে ছিল মতি। শিকারি আঘাত পেয়ে জোরে জোরে চিৎকার করতে থাকে, বাঁচাও বাঁচাও, আরে কেউ আমাকে বাঁচাও, আরে এ কেমন হরিণ আমাকেই আক্রমণ করলো, আরে এত ভয়ঙ্কর হরিণ আমি কোনোদিন দেখিনি, বাঁচাও বাঁচাও। এই আওয়াজ শুনে মিনার জ্ঞান ফিরে আসে আর চোখের সামনে তার স্বামীকে দেখে তার অনেক খুশি হয়। মতি মিনাকে বলে, মিনা এক্ষুনি এখান থেকে চলো, পরে তোমাকে সব বুঝিয়ে বলছি, নয়তো এই শিকারি আবার আক্রমণ করলে আমাদের দুজনকে শহরে নিয়ে যাবে। চলো চলো, আমরা এখন আমাদের বাড়ি ফিরে যাই, গিয়ে তোমাকে সবকিছু খুলে বলছি। তুমি আমাকে ছেড়ে কোথায় চলে গিয়েছিলে? আমি তো ভেবেছিলাম তোমাকে চিরদিনের জন্য হারিয়ে ফেলেছি। মতি মিনাকে বলে, আরে পাগলি, ওই দিন আমি খুব বাজেভাবে আহত হয়েছিলাম। সিংহ আমাকে খেয়ে ফেলার আগেই এক শিকারি চলে আসে আর সে ওই সিংহকেই শিকার করে। আমি সাথে সাথেই সেখান থেকে কোনোভাবে প্রাণ নিয়ে পালাই, কিন্তু আমি এতটাই আহত ছিলাম যে তোমার কাছ পর্যন্ত আসতে পারছিলাম না। আমার সুস্থ হতে অনেক দিন লেগে গেছে আর তারপরে আমি তোমাকে খুঁজতে শুরু করি। আর দেখো না, প্রভুর কৃপায়
আজ আমি তোমাকে পেয়ে গেছি মিনা। তোমাকে ছাড়া বেঁচে থাকা আমার জন্য অনেক কঠিন ছিল। ও মতি! মিনা আর মতি আবারও একসাথে সুখে শান্তিতে জীবন যাপন করে।